ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ পেয়ে প্রথমে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজ আমি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে যশোর-3 সদর আসনে মনোনয়ন দিয়ে নির্বাচিত হয়ে এসে মহান জাতীয় সংসদে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরের বাসায় নির্মমভাবে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং তাদের পরিবারের আরও অনেক প্রাণপ্রিয় সদস্যকে পরম করুণাময় আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা, সকল শহীদদের এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে। একই সঙ্গে স্মরণ করছি নারী নেত্রী বেগম আইবি রহমান সহ আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী, যারা 2004 সালের 21শে আগস্ট গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদাত বরণ করেছেন। আরও স্মরণ করি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের। মাননীয় স্পিকার, জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়, তাকে জানাই আন্তরিক অভিনন্দন। তার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। একজন নারী হিসাবে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী ও আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মাননীয় স্পিকার, গত 6 মাস বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। পাকিস্তানের 71-এর প্রেতাত্মা শক্তি বিএনপি জামাত ভোট ও গণতন্ত্রের নামে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মসূচি মানুষের উপর চাপিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে তারা আবারও পায়তারা করছিল দেশে 1/11 মতো অনির্বাচিত সরকার দেশের মানুষের উপর চেপে বসুক। কিন্তু এই সকল ষড়যন্ত্র ছিন্ন করতে পেরেছে বাংলার জনগণ শেখ হাসিনার বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বের কারণে। শেখ হাসিনা দেশের মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। সুশীল সমাজের প্রবক্তারা আবারও চেয়েছিলেন দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, কিন্তু সেই সকল ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি জামাতের পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়িত হয়নি। অনেক চাপের মুখেও আমাদের নেত্রী ছিলেন অটল। তিনি দেখিয়েছেন যাকে ইংরেজিতে বলে নার্ভস অফ স্টিল। এই ক্রান্তিকালে তার নেতৃত্ব আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে ইফ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল, দেন স্টেটসম্যানশিপ ইজ দ্য জিনিয়াস অফ দ্য ইম্পসিবল। অনেকে বলেন আলাপের মাধ্যমে বিরোধের অবসান করতে। আমাদের নেত্রীও সবসময় শান্তিপূর্ণ আলোচনার পথ পছন্দ করেন, কিন্তু আলাপ মানে অন্যায় দাবির সাথে আপোষ নয়। আন্তর্জাতিক অঙ্গনে কঠিন পরীক্ষার মুখে জন এফ কেনেডি বলেন, লেট এভরি নেশন নো ওয়েদার ইট উইশেস আস ওয়েল অর ইল, দ্যাট উই শ্যাল পে এনি প্রাইস, বেয়ার এনি বার্ডেন, মিট এনি হার্ডশিপ, সাপোর্ট এনি ফ্রেন্ড, ওপোজ এনি ফো, ইন অর্ডার টু এশিওর দ্য সার্ভাইভাল অ্যান্ড সাকসেস অফ লিবার্টি। আজ যখন আমরা 71-এর অপশক্তির সাথে চূড়ান্ত ফয়সালা অবতীর্ণ, তখন অনেকে শঙ্কা ও হতাশায় নিমগ্ন। এরকম সময়ে একমাত্র শেখ হাসিনাই আমাদের আশা ও ভরসার স্থল। আশার কথা, জাতীয় সংসদ নির্বাচন বর্জন করল বিএনপি জামাত জোট, তাদের ভুল ও অপরাজনীতি বুঝতে পেরে চলমান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। এতে গণতন্ত্র সুসংহত হওয়ার পাশাপাশি সরকারের উপর দেশবাসীর আস্থা শতভাগ নিশ্চিত হয়েছে। এক্ষেত্রে মাননীয় রাজনৈতিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞার জয় হয়েছে। মাননীয় স্পিকার, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত 29শে জানুয়ারি তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দেশের সামগ্রিক রাজনীতির উপর একটি জ্ঞানগর্ব বক্তব্য দিয়েছেন। আমি তার এ বক্তব্যে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমেই আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলতে চাই যে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অর্থনীতির প্রতিটি সূচক
ইতিবাচক পথে এগিয়ে গেছে এবং টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। গত পাঁচ বছরে অর্থনৈতিক গড় প্রবৃদ্ধির হার হয়েছে প্রায় 6.2%, মাথাপিছু আয় দাঁড়িয়েছে $1,044 মার্কিন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19 বিলিয়ন দাঁড়িয়েছে। বিগত পাঁচ বছরে রাজস্ব আহরণে বার্ষিক প্রবৃদ্ধির হার হয়েছে 16.5%। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতির চলমান স্থবিরতার ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংকুচিত হলেও সরকারের বাস্তবমুখী পদক্ষেপ ও রপ্তানিকারকদের চেষ্টার ফলে রপ্তানির পরিমাণ $14.11 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে 2012-13 অর্থ বছরে $27 বিলিয়নে উন্নীত হয়েছে। বিশ্বের 188টি দেশে 705টি পণ্য এখন রপ্তানি হচ্ছে। শিল্পায়নের লক্ষ্যে 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বাজেটে এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ $65,370 কোটি এবং বাজেটের আকার দাঁড়িয়েছে $2,22,491 কোটি। মাননীয় স্পিকার, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহাজোট সরকার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাড়িয়ে 50টি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় সংরক্ষিত নারী আসন 1/3 উন্নীতকরণ এবং এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে প্রথমবারের মতো উপাচার্য নিয়োগ করা হয়েছে। মাননীয় স্পিকার, গত পাঁচ বছরে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 10,264 মেগাওয়াটে পৌঁছেছে। লোডশেডিংয়ের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে জনগণ। অধিকতর পরিবেশ বান্ধব পরমাণু প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাশিয়ায় সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। এক কথায়, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এক বলিষ্ঠ ধারার সূচনা হয়েছে এবং তা দিন দিন আরও জোরদার হবে। শেখ হাসিনার নেতৃত্বে কূটনৈতিক অঙ্গনেও আমরা সার্বভৌমত্বের নতুন সম্মানে উপনীত হয়েছি। তার নেতৃত্বে বহুদিনের অমীমাংসিত সমুদ্রসীমা প্রশ্নে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়েছে। এদেশের অনেক রাজনীতিক যখন ঔপনিবেশিক বৃত্তের মতো একবার এদেশ একবার ওদেশের দূতের কাছে ধর্ণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে জনগণের এক ছত্র অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের সার্বভৌমত্বের অন্যতম প্রতীক সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যতটা আধিগণ্যে কায়েম করা হয়েছে তা এর আগে কোনো সরকারই করেনি। কেবল 2009 সাল থেকে এ পর্যন্ত নৌবাহিনীতে যুক্ত হয়েছে 16টি যুদ্ধজাহাজ, 8টি সাবমেরিন, বিমানবাহিনীতে যুক্ত হয়েছে YAU-130 মতো অত্যাধুনিক ফাইটার জেট। বাংলাদেশকে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহ সকল দিক থেকে একটি সবল দেশ হিসেবে গড়ে তোলার বেলায় শেখ হাসিনার নেতৃত্ব ও অর্জন একেবারেই অনবদ্য। মাননীয় স্পিকার, 2009 থেকে 2013 সালে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট সফল আয়োজন করেছে। ফুটবল, ক্রিকেট, হকি খেলায় অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। আন্তঃজেলা, আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইতিমধ্যে এক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বর্তমানে দেশে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। অতি শীঘ্রই শুরু হবে T20 বিশ্বকাপ ক্রিকেট। একে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই নানা উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে। ক্রিকেটের এই দুটি টুর্নামেন্টকে আমি সার্বিক সাফল্য আমি কামনা করি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি 87 যশোর-3 এলাকার জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়ায় এবং যশোরবাসীর ভোট দেওয়ায় আজ মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। কৃষিক্ষেত্রে নানা রকম শাক সবজি, ফুল ও খেজুর গুড়ের উৎপাদনে যশোর সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। তাই আমার এই নির্বাচনী এলাকা যশোর সদরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একাধিক সরকারি কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটবে তা আমি নিশ্চিত করে বলতে পারি। যশোর ও খুলনা মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীব দুঃখের বিষয়, এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে আছে। অতি সম্প্রতি মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহাসড়কটি পরিদর্শন করেছেন। মহাসড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে যশোর খুলনার জনসাধারণের পাশাপাশি এই অঞ্চলে রপ্তানিমুখী শত শত শিল্প কারখানা প্রভূত উন্নয়ন ঘটবে এবং সেই সাথে মংলা সমুদ্র বন্দর আরও গতিশীল তা আসবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা যশোর-3 আরও অধিক রপ্তানি
মাননীয় সদস্য আপনার তো সময় শেষ, আপনার 2 মিনিট বলুন, 2 মিনিটের মধ্যে শেষ করুন। একটি আইসিটি পার্ক স্থাপনের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা, যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, করে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা, যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সহ নিউরোসার্জারি সহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা, গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের পাশাপাশি পাকা সড়ক নির্মাণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে তার জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই, যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য 30 লাখ প্রাণ বিসর্জন দেয়, গণতন্ত্রের জন্য রাজপথ রঞ্জিত করে, অসীম ধৈর্যে অতিক্রম করে বন্ধুর পথ, সেই অমিত সম্ভাবনাময় জাতি নিশ্চয়ই পারবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। সকলের সর্বাত্মক ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো